নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধি অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। নামটা কি মন ছুঁয়ে যায়, তাই না? সৌভাগ্য ও সমৃদ্ধি, আর আমাদের জীবনের মূল উদ্দেশ্য কিন্তু এটাই। আমরা পড়াশোনা করি এবং যখন পড়াশোনা করি তখন থেকেই কিন্তু আমাদের টার্গেট থাকে কিভাবে সৌভাগ্যকে বাড়াবো আর কিভাবে জীবনের সমৃদ্ধিকে নিয়ে আসবো। কিন্তু মুশকিল হচ্ছে স্বপ্ন থাকে, স্বপ্ন বাড়ে, একটা সময় গিয়ে স্বপ্ন যেন কোথায় ভ্যানিশ হয়ে যায়। কারণ বারবার আঘাত খেতে খেতে, বারবার হোঁচট খেতে খেতে তখন মনে হয় ছোটবেলার দেখা স্বপ্নগুলো একদম ফালতু ছিল, এগুলো তো বাস্তবে আমি রূপ দিতেই পাচ্ছি না, হয়তো আমার যোগ্যতা নেই বা যোগ্যতা থাকার ফলেও আমার ভাগ্য নেই। নিজেকে এভাবে দোষারোপ করে আপনি হয়তো মনমরা হয়ে জীবনের বাকি দিনগুলো কাটিয়ে ফেলেন। ঠিক সেখান থেকে আপনাদের বলবো ঘুরে দাঁড়াতে হবে, সৌভাগ্য সমৃদ্ধি করা নাড়ছে আপনার জীবনে, একটু আপনাকে সচেতন হতে হবে। যারা এই সময় পড়াশোনা করছো তাদের অভিভাবকদের বলবো এখন থেকে ভাবুন আপনার সন্তানের কর্ম কি হওয়া উচিত, কোন দিকে তার পড়াশোনা করা উচিত, কি করলে তার জীবনে উন্নতি আসবে। যারা অলরেডি কর্ম শুরু করবেন ভাবছেন তাদের জন্য মোক্ষম সময়, ভাবতে শুরু করুন যে কর্মে পা দিচ্ছেন সেটা সঠিক তো। আর অলরেডি যারা শুরু করে ফেলেছেন তারা বলছেন আমরা তো শুরুই করে ফেলেছি, এবার কি করব। তারা কি করবেন তার জন্য অবশ্যই একজন অ্যাস্ট্রোলজারের গাইডলাইন কিন্তু ভীষণ রকম ভাবে দরকার। এই সৌভাগ্য সমৃদ্ধিকে আজকে খুঁজে নেওয়ার প্রচেষ্টা আরো একবার করব। আর রয়েছেন প্রত্যেক দিনের মতন আমাদের সকলের ভীষণ প্রিয় খুব কাছের সেই মানুষটি, অর্থাৎ সৌভাগ্যশালী দা। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার, সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদেরকে আরো আরেকবার স্বাগত জানাই। হ্যাঁ, ঠিক ধরেছেন, সৌভাগ্য ও সমৃদ্ধি মানে সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছানো। প্রোগ্রাম শুরুর প্রথমেই আমার গুরুদেব শ্রী নরেন্দ্রনাথ মুখার্জিকে প্রণাম। যারা আপনার যারা সিনিয়র্স বসে রয়েছেন আপনাদেরকে প্রণাম জানাই। যেসব জ্যোতিষ ব্যক্তিত্ব, যেসব জ্যোতিষ অনুরাগী ব্যক্তি যারা আমার প্রোগ্রাম দেখেন বা হুট করে চোখের সামনে আজকে বসে পড়েছেন আপনাদেরকে নমস্কার জানাই। যারা আমার সমসাময়িক বা আপনাদের আমার থেকে ছোট তাদের অনেক অনেক ভালোবাসা, আপনাদের থেকেও ভালোবাসা আর আশীর্বাদ কামনা করি। কারণ কথাই আছে যে যে একটা ছোট্ট বাচ্চারও আশীর্বাদ নাকি অনেক অনেক কাজে লেগে যায়, অনেক কাজে লেগে যায়। তাই আপনাদের প্রত্যেকের কাছে সেই আশীর্বাদ আমি কামনা করি। আপনারা দেখছেন পৃথিবীর সব থেকে ছোট্ট অ্যাস্ট্রোলজার সব্যসাচী ব্যানার্জির প্রোগ্রাম। আজকের বিষয় দেখুন, প্রত্যেক দিনই নানান বিষয় নিয়ে প্রোগ্রাম হয়, কিন্তু আমি না একটা জিনিস খুব চিন্তা করেছি। কি চিন্তা করেছি? চিন্তাটা করেছি এটা যে আজকে লাস্ট 2.5 ইয়ার্স, আড়াই বছর ধরে আমাদের দেশে তথা বিশ্বে হুড়হুড় করে বেকারের সংখ্যা বেড়ে চলেছে, অর্থাৎ কর্ম। আজকের দিনে দাঁড়িয়ে, আজকের ডেটে দাঁড়িয়ে কর্ম একটা মারাত্মক ইম্পর্ট্যান্ট জিনিস। কিন্তু কেন কর্ম হচ্ছে না, এর জন্য কি কি জিনিস দায়ী, আপনি বারবার চেষ্টা করছেন, বারবার চেষ্টা করছেন, প্রচুর পরীক্ষা দিচ্ছেন, সামান্য কাট অফ মার্কসের জন্য 0.5, 1, 2 এরকমের জন্য আপনি এলিজিবল হতে পারছেন না, বেরিয়ে যাচ্ছেন, বারবার করছেন আর আপনার মন ভাঙছে। কেউ বা সেটাও ক্রস করে গেলেন কিন্তু ভাইবাতে গিয়ে ব্যাস হয়ে গেল, আটকে গেল, কেন? কেউ বা ব্যবসা করছেন, ব্যবসাটা যেন আগের মতন আর চলছে না, কোথায় যেন একটা সমস্যা হচ্ছে, কোথায় সমস্যা এটাকে খুঁজে বার করা ভীষণ প্রয়োজন। কেন সমস্যা হচ্ছে? একটা সময় হয়তো এই ব্যবসায় আপনার ভালো চলতো, এখন ভালো চলছে না, কোন জায়গায় প্রধান সমস্যা? আপনার চাকরির জায়গায় কোন জায়গায় প্রধান সমস্যা? আপনার বাস্তুতে কোনো সমস্যা নেই তো, বাস্তুর জন্য এটা হচ্ছে না তো, আপনার বাড়িতে কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ছেন, আপনার গুরুজনরা অসুস্থ হয়ে পড়ছেন, কেন? ডিউ টু হাইপার টেনশন। কিসের হাইপার টেনশন? ছেলের ভবিষ্যৎ হচ্ছে না, ছেলে কর্মহীন হয়ে পড়েছে, খুব স্বাভাবিক, আপনার নিজেরও খারাপ লাগছে, এ তো মানে এ তো বলারই কিছু নেই, এ তো খুব স্বাভাবিক। কেন, কোন জায়গায় সমস্যা এটাকে খুঁজে আগে বার করতে হবে। আমি আপনাদেরকে একটা জিনিস কথা দিতে পারি, কিন্তু তার আগে আপনাদেরকে একটা কাজ করতে হবে। কি করতে হবে? আমি বেশ কিছু নিয়ম দেব,
যারা বেকার তাদের জন্য, তাদের উদ্দেশ্যে বলছি আমি আপনাদের একটা নিয়ম দিচ্ছি, এই নিয়মটা ঠিকঠাক মতন পালন করবেন। আচ্ছা কি নিয়ম না আমি এক্ষুনি সে নিয়মটা বলবো না, আপনাদেরকে খুঁজে বার করতে হবে। আচ্ছা খুব সহজে কোনো কিছু দিয়ে দিলে তো সেটা ইজি টু যেটা হয়ে যায় না, সেটা মূল্যটা একটু একদম গুরুত্ব একদম থাকে। আপনাদেরকে যেটা করতে হবে ইউটিউবে গিয়ে সৌভাগ্য SOUVAGYA স্পেস ও সমৃদ্ধি SAMRIDDHI সমৃদ্ধি সাবস্ক্রাইব করতে হবে, ওখানে ডিটেলস দেয়া রয়েছে, পড়ুন, পড়ে দেখুন আপনার সুযোগ আসছে কিনা, যদি সুযোগ আছে তখন আপনি যোগাযোগ করুন, তার আগে আমার সঙ্গে যোগাযোগ করবেন না, আগে তো আপনাকে কিছু দিই তারপরে তো আপনার থেকে নেব। আচ্ছা মানে ওখানে আমরা কিছু পদ্ধতি পাবো যার মধ্যে থেকে আমরা কিন্তু আমাদের সৌভাগ্যের কিছুটা দরজার ফাঁক করে আলোটাকে কিন্তু প্রবেশ হতে দেখব। একদম, একটা ট্রেন বন্ধ হয়ে রয়েছে, রেড সিগন্যালে আটকে রয়েছে, সেটা হুট করে হলুদ হলো, ট্রেনটা তো এগোতে শুরু করলো, চাকা তো থেমে রইল না, চাকা তো থেমে রইল না, কিন্তু একদম এগোচ্ছে। হ্যাঁ গ্রিন হওয়ার জন্য সেটা ঠিক আছে, গ্রিন হওয়ার জন্য যা করার করে দেবো, আমি কথা দিচ্ছি যদি কেউ সঠিকভাবে এগুলো পালন করতে পারে সৌভাগ্য সমৃদ্ধি সাবস্ক্রাইব করে যদি নিজে চায় যে না আমি একটা জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করে নেব, তাহলে আপনি দেখবেন আলো আর আলো, মনে রাখবেন অন্ধকারের পরেই তো আলো আসে। ঠিক কথা। মানে একটা বিখ্যাত মানুষের আমি দুটো লাইন বলি, একটা লাইন চিরদিন কাহারও সমানও নাহি যায়, তাই সারা জীবন আপনার সমান যেতে পারে না, আপনি কখন আপসে ছিলেন এখন ডাউনে এসেছেন আবার আপস হবে, আরে এটাই তো জীবন, এটাই তো লড়া। আবার অনেকে মনে করেন যে জীবনে আচ্ছা আমাকে না উমুকে বলেছেন, উমুক জন বলেছেন যে আমার এই হবে, আমি গিয়েছিলাম বুঝেছেন তো কাজ হয়নি। আপনাদেরকে একটা কথা বলি দর্শক বন্ধুরা, দেখুন এই চ্যানেলে যেই চ্যানেলে অন্যান্য চ্যানেলে অনেক জ্যোতিষ ব্যক্তিত্ব বসেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ কেউ কাদা ছেটাবেন না, আপনারা নিজেদের কাদা ছেটালে তো নিজেদের গায়ে পড়বে, আমি আপনাদের খুব সম্মান করি তাই বললাম, আপনারা চেষ্টা করুন আর আমরাও চেষ্টা করি, মানে আপনারা যারা আমাদের ক্লায়েন্ট তাদেরকে বলছি আপনারাও চেষ্টা করুন যে দেখুন কোনো মানুষের কাছে গেছেন আপনার হয়তো কাজ হয়নি, হতেই পারে, আপনি তার কাছে আবার যান গিয়ে বলুন যে স্যার এটা আমার হচ্ছে না, উনি নিশ্চয়ই মনোযোগ সহকারে দেখে ব্যাপারটা রেকটিফাই করার চেষ্টা করবেন। দেখুন মানুষ মাত্রে তো ভুল হয়, আমারও তো ভুল হতে পারে, তবে আমার কাছে যারা আসতে চান তাদেরকে বলে দিই আমার দেখুন আমার রেমেডির প্রাইস অনেক বেশি, আর আমি একটা জিনিসে খুব বিশ্বাসী সেটা হচ্ছে ক্লিয়ারিটি, স্বচ্ছতা। আপনি কোনো কিছু জিনিস কিনছেন, এই জিনিসের প্রমাণপত্র স্বরূপ আপনার কাছে জিএসটি বিল থাকা একান্ত প্রয়োজন, পাকা বিল। আমার কাছে যে কোনো প্রোডাক্ট উইদাউট জিএসটি ছাড়া হয় না, আর আমার রেমেডিজের দাম প্রচুর অনেক বেশি, আমার কম দামে কিচ্ছু হয় না, 10-20 হাজার 30 হাজার 40 হাজার আমার কিচ্ছু হয় না, হয় না, আমি আপনাদেরকে বলে দিলাম, তারাই আসবেন আমার কাছে জেনে যে না আমি ওর থেকে অনেক বেশি এফোর্ড করতে পারবো, একদম কষ্ট করে আসতে হবে, একবার একবার কষ্ট করবেন, আই প্রমিস ইউ 21 দিন থেকে রেজাল্ট দিতে শুরু করবো, 21 দিন থেকে কথা দিলাম আমি, একদম ঠিক কথা। আমি নিজে কিন্তু দেখেছি এই ফিডব্যাক গুলো, আমি কিন্তু নিজে শুনেছি যে দাদা বা কেউ আঙ্কেল, কেউ ভাই, কেউ ছেলে বলে সম্বোধন করে যে তুমি যেমনটি বলেছিলে জীবন কিন্তু তেমনটি ভাবে আমাদের রূপ দেখাচ্ছে এবং সেই রঙে কিন্তু আমাদের রাঙিয়ে তুলছে, এটা কিন্তু সম্ভব, কারণ প্রতিনিয়ত এই লড়াইটা আপনি যেটা বললেন যে আপনাদের চেষ্টা করতে হবে, আপনারাও যেমন চেষ্টা করবেন আমি যেমন চেষ্টা করব, পাশাপাশি চেষ্টাটা আপনিও কিন্তু করছেন এবং দুপক্ষের এই চেষ্টার একটা রেজাল্ট কিন্তু 100-এ 100% হবে, এটা কিন্তু আমরা জোরে অতি অবশ্যই। কেউ কেউ বলেন আচ্ছা স্যার এই এই রেমেডিটা এত দাম একটু কম হবে না, বার্গেনিং আমার কাছে হয় না, ফিক্সড প্রাইস না, অনেক জায়গায় আবার অনেকেই বলেন
এইটা আমি আপনার উপকারের জন্য করছি, বিশ্বাস করুন এখানে আমার কোনো লাভ নেই। আমি আপনাদেরকে বলছি, আমি সব্যসাচী ব্যানার্জি বলছি, আমি উইদাউট প্রফিট কোনো কিছু করি না। এত স্পষ্ট কথা আপনি বলেন, কেউ কেউ বলবে না। আরে বলছে যে আমি আপনার উপকারের জন্য করছি, তার পেট ভরবে কি করে, মিথ্যা কথা কেন বলবে? ঠিক কথা, এই জন্যই না আপনাকে সবাই এত রেসপেক্ট। আমি আমি আপনাকে কাজ দেবো, তার এগেনস্টে টাকা নেবো? আমি টাকা নেবো আপনাকে, কাজ দেবো না, সেটা কি করে হয়? সেটা তো জাস্টিস না। আপনাকে কাজ দেবো আমি, টাকা নেবো না, এটাও কিন্তু ভুল পারে না। সে আপনাকে লোকাচ্ছে, সে আপনাকে ভুল বোঝাচ্ছে, বোকা বানাচ্ছে আপনাকে। আমি আপনার কাছ থেকে যে কোনো রেমেডি করব, তার টাকা আমি নেবো এবং প্রফিট করব। আমি অনলাইন বলছি, আমি ওরকম ডুপ্লিসিটি পছন্দ করি না। আপনার আমার রেমেডির টাকা, আপনার রেমেডির টাকা আমি ক্যাশ নিই না, হাতে নিই না, না ক্ষমা করবেন, কোনো কিচ্ছু না। আপনার কাছে প্রমাণ কি আপনি আমাকে টাকা দিয়েছেন? প্রফেসর শ্রী সব্যসাচী ব্যানার্জির অ্যাকাউন্টে টাকা জমা করতে হবে, এই নামেই অ্যাকাউন্ট। আপনি আপনার ব্যাংক থেকে পাঠালেন, আপনার স্টেটমেন্টে রয়ে গেল, আমারও স্টেটমেন্টে রইল, এটা তো কেউ উংরাতে পারবে না। ঠিক কথা, নিজেরা স্বচ্ছ হন না, শক্ত হন, লড়বেন কি করে? আপনাকে কেউ বললেন যে আমি না 2 লক্ষ টাকা কবচ কিনেছি জানেন স্যার, কিন্তু আমি রিসিট না স্যার, মানে আপনি বোকা, আপনার তো যাবেই, আপনার অর্থ নষ্ট হবেই, সচেতন কেন নন আপনি? ঠিক কথা, আমি যে কোনো জিনিস দেবো তার প্রফিট নেবো, কাজও বুঝিয়ে দেবো, কিন্তু আমার প্রত্যেকটা নিয়ম মেনে চলতে হবে। হ্যাঁ, এরকম আবার অনেকে বলেন যে স্যার এরকম বলেছিলেন যে একটা 90 দিনের নিয়ম ছিল, এই অমুক দিনে আঁশ খাবেন না, অমুক দিনে নিরামিষ খাবেন না, এই আপনি কোনো আপনি গিয়েছিলেন, আমি না সেসব অনুযায়ী চলেছিলাম, কিন্তু জানেন তো আমি একটা বললে, এই তো আপনি মরা বাড়িতে গিয়েছিলেন, আপনার তো অ্যাকশন খেটে গেল। যতীশ বন্ধুরা এটা করবেন না, মানুষের প্রতি আস্থা হারিয়ে যাবে। আপনি ধরুন না একটা সাধারণ কথা চিন্তা করুন, আপনি ডাক্তারের কাছে গেছেন ওষুধ খেতে, ডাক্তার ওষুধ দিয়েছেন, আপনি ওষুধ গেলেন, সে ওষুধে কাজ হচ্ছে না, ডাক্তার যদি বলে যে না না তুমি তো ওষুধ খেতেই ভুলে গিয়েছিলে, তাহলে কি করে হবে? না, ওষুধ খাবে তার কাজ হবে না, এটা হতে পারে? এটা রেমেডি করবেন তার কাজ হবে না? হতেই হবে, হতেই হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, জ্যোতিষ একদিন পৃথিবীকে আবার রুল করবে, রুল করবে, আগে করতো। কিভাবে রুল করতো? আগে প্রত্যেক নবাব, সম্রাট, রাজা, তাদের প্রত্যেকের রাজ জ্যোতিষী ছিল, একদম, আর প্রত্যেকে তাদের অ্যাডভাইস ছাড়া চলতেন না। জ্যোতিষ আবার রুল করবে, আমি কথা দিলাম আপনাদের, অবশ্যই। হ্যাঁ, আমাদেরকেও অনেক সচেতন হতে হবে, আমরা অনেক ভুল করি তো, আমি ক্ষমা সবার হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাই। তবে সব্যসাচী, আমি নিজে আপনাকে দেখেছি যে প্রতিনিয়ত আপনি কিন্তু আপনার পড়াশোনাটাকে বাড়িয়ে গেছেন, আপনি কিন্তু নতুনত্ব কিছু বন্ধুদের সামনে প্রেজেন্ট করেছেন। একটা সময় ছিল, আপনি অনেক বছর আগের কথা বলছি, আপনি ডেট অফ বার্থ নিয়ে করতেন, তারপর আপনার মনে হলো যে না, এটা তো সবাই করছে, চলো আমাকে আরো পড়াশোনা করতে হবে। হস্তরেখায় চলে এলে তখন ফার্স্ট আপনি হস্তরেখা নিয়ে যেভাবে প্রেডিকশন শুরু করলেন, সকলে হা হয়ে যেত যে হাতের রেখা নিয়ে এত কিছু বলা সম্ভব। তারপর গলার আওয়াজ শুনে বলা, বা তাদের এমন কিছু, তাদের শরীরের এমন কোনো চিহ্ন, এমন কিছু সাইন বলে দেওয়া যেগুলো শুনে মানুষ শুধু অবাক হয়েছে, প্রতিনিয়ত আমরা অবাক হয়েছি। 2G 4G 5G 6G একদম এভাবে কিন্তু বেড়েছে। তো কেন আমরা আমাদেরকে উন্নত করব না? একজন মানুষ অ্যাস্ট্রোলজার হয়ে যখন এতগুলো মানুষের দায়িত্ব নিতে পারে, তখন আমি আমার নিজের দায়িত্ব নিতে পারবো না? নিজেকে উন্নত করার প্রচেষ্টাটা আমি রাখতে পারবো না? আরেকটা কথাও কি, এক্ষেত্রে আরেকটা জিনিস বলার দরকার, আপনি নিজেকে আপগ্রেড করছেন না। আপনি ছোটবেলায় সেই 5 পয়সায় পোস্ট কার্ড লিখতেন, এখন যুগটা হয়েছে অ্যান্ড্রয়েড iOS ফোনের। না বাবা ওটা তো আমি বুঝি না, আমার কাছে আসবেন না, আপনি ব্যাকডেটেড ব্যাকডেটেড হয়ে থাকুন, আপগ্রেডেড না হলে হবে না। আপনি কে যে আপনি চাকরি পাবেন? কে এতগুলো লোককে আপনি ধাক্কা দিয়ে একটা একটা পোস্টের জন্য দেখা যাচ্ছে 10,000 ছেলে পরীক্ষা দিচ্ছে, আপনি 9,999 জনকে ফেলে এগিয়ে যাবেন, আপনি কে? সেই কেটার একটা উত্তর তো অবশ্যই পেতে হবে।
কি আছে আপনার যে আপনি 9999 জনকে ঠেলে চলে যাবেন? ওদের মধ্যে কিছু নেই? আপনি একা সর্বজনতা না, নিজেকে আপগ্রেড করতে হবে। তার সঙ্গে সঠিক রেমেডি, সঠিক প্রতিবেদন যদি করেন, 21 দিন থেকে কাজ হওয়া শুরু হবে। কথা দিলাম, নিয়মগুলো মানতে হবে, প্রত্যেকটা নিয়ম মেনে মেনে চলবেন। আমার নিয়ম হাতি ঘোড়া এমন কোনো কিচ্ছু না। একদম, আমরা কর্মনি আজকে আবারও আলোচনায় আসবো, তবে তার আগে সব থেকে বড় কর্ম এই মুহূর্তে আমার যেটা, সেটা হচ্ছে আপনাদের জন্য সঠিক পথটা দেখিয়ে দেওয়া। ফোন নাম্বার টিভি স্ক্রিনে অনেকগুলো যাচ্ছে, আপনি ফোন করবেন যে দেখবেন বিজি পাচ্ছেন, একটুখানি ধৈর্য নিয়ে কিন্তু ফোন করতে হবে। এই নম্বরে ফোন পাচ্ছি না তো অন্য নম্বরে ট্রাই করি, প্রত্যেকটা নাম্বার 199 এই নাম্বারটা আমি বলে দেবো, প্রত্যেকটি নাম্বার মোবাইলে সেভ করুন। এই মুহূর্তে সবার আগে যেটা ফোন করবেন সেটা হচ্ছে 9830240199, আরেকবার রিপিট করছি 9830240199। এই নাম্বারে আপনারা ফোন করুন, যেহেতু এই নাম্বারে ফোনের প্রেসার তুলনামূলকভাবে কম থাকে, সেজন্য আপনাদের সুবিধার জন্য বলা হচ্ছে, যদি আপনি ফোন করেন চট করে পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাছাড়া বাকি নাম্বারগুলো সব কিন্তু 1234 করে সেভ করে নেবেন। বাকি নাম্বারটি হচ্ছে 9830006733, এই নাম্বার একটু প্রেশার পেতেই পারেন, তবু নাম্বারটি মোবাইলে সেভ রাখুন। নর্থ বেঙ্গলের বন্ধুদের জন্য নাম্বার হচ্ছে 9830092045, আরেকবার বলছি 9830092045। নর্থ বেঙ্গলের বন্ধুরা এই নাম্বারে কিন্তু ফোন করে বুকিং করবেন। তাছাড়া আরেকটি নাম্বার রয়েছে 8335012267, আরেকবার রিপিট করি 8335012267, এই নাম্বারেও কিন্তু আপনারা ফোন করছেন। তাছাড়া কিন্তু আপনাদের জন্য বলে রাখবো চেম্বারের কথা, চেম্বার ছাড়াও কিন্তু আপনারা কিন্তু অনলাইনে এখনো কিন্তু সরাসরি কথা বলার সুযোগ কিন্তু রয়েছে, সেই পদ্ধতিতেও এগোতে পারেন, কারণ কোভিড আমাদের কিন্তু এই নতুন পদ্ধতি কিন্তু শিখিয়ে দিয়ে গিয়েছে। মালদা নর্থ বেঙ্গলের বন্ধুদের দিক থেকে শুরু করছি, মালদার দিকে আপনারা যোগাযোগ করতে পারেন, বালুরঘাটে কিন্তু আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সর্বত্র কিন্তু চেম্বার পাচ্ছেন। তাছাড়া আপনারা বারাসাতে চেম্বার পাচ্ছেন, মিদনাপুরে চেম্বার পাচ্ছেন, তমলুকে চেম্বার পেয়ে যাচ্ছেন, কন্টায়ে চেম্বার পেয়ে যাচ্ছেন, বাঁকুড়া, আসানসোল, বর্ধমান সেদিকেও কিন্তু অবশ্যই চেম্বার রয়েছে, একটু ফোন করে নাম লিখিয়ে অবশ্যই কিন্তু আসবেন। গড়িয়াহাট কলকাতার বন্ধুদের জন্য চেম্বার রয়েছে, হাওড়ায় কিন্তু চেম্বার রয়েছে, নতুন চেম্বার রামপুরহাটে কিন্তু অবশ্যই রয়েছে, আর নতুন চেম্বার অবশ্যই আরামবাগ। প্রচুর রিকোয়েস্ট, রিকোয়েস্ট তো এখনো বোধহয় ঝুড়ি ঝুড়ি অনেক জায়গায় চেম্বার করার অনুরোধ কিন্তু দাদার কাছে রয়েছে, তবে রামপুরহাট এবং আরামবাগের দরজা আপনাদের জন্য কিন্তু আবারও খুলে গেল। তো বন্ধুরা প্লিজ এখানে কিন্তু যোগাযোগ করার জন্য নাম লেখানো শুরু করে দিন। একটু যারা দূরের বন্ধু রয়েছেন তাদের জন্য দিল্লি রয়েছে, গুয়াহাটি রয়েছে, বেঙ্গালুরু রয়েছে, সেখানেও কিন্তু যোগাযোগ করতে পারেন। আর যেহেতু আজকে আপনাদের জন্য একটা টিপস ছুড়ে দেওয়া হয়েছে, কিন্তু খুঁজে নিতে হবে আপনাকে ইউটিউব থেকে, তাই ইউটিউব বা ইনস্টাগ্রাম বা ফেসবুক বা ওয়েবসাইটে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। ইউটিউবে সাবস্ক্রাইব করুন সৌভাগ্য স্পেস দিয়ে, ও স্পেস দিয়ে সমৃদ্ধি, তাহলে কিন্তু আমি নিজেও দেখি, যেটা বারবার বলি, এত ভালো কিছু মেসেজ আপনি দিয়ে থাকেন। এবং যেমন আজকে আমরা কর্ম নিয়ে আলোচনা করছি, আমার মানে কর্ম নিয়ে তো বন্ধুদের অনেক কিছু আপনি বলেছেন, অনেক কিছু, এবং শুধু তাই নয়, কর্ম আমি চেষ্টা করছি যে একজন ছেলে বা মেয়ে গ্রাজুয়েশন করেছেন, কোনো কিছুতে একটা অনার্স নিয়ে করেছেন, দেখা যাচ্ছে কেউ ক্লার্কের চাকরিতে বসছেন, কেউ বা রেলওয়েজে বসছেন, কেউ বা ব্যাংকিংয়ে বসছেন, কেউ বা পিডব্লিউডিতে বসছেন, নানান ডিপার্টমেন্টে বসছেন। একদম একদম, আপনার অ্যাকচুয়ালি হাত কোন ডিপার্টমেন্টের কথা বলে এটা বলা যায়? ইয়েস, আমি সেই ডিপার্টমেন্টেই চেষ্টা করবো, আমি অন্য ডিপার্টমেন্ট করবো না। এটা তো অনেক সহজ হয়ে যায় তাদের জন্য, আমি 10 জায়গায় জগা খিচুড়ি করে তো কোনো লাভ নেই। আমার আমার ডেস্টিনি যেটা বলে, যে ধরো আমি একটা কথা বলি, একটি ছেলে তার লেখা রয়েছে কপালে, সে তার ভবিষ্যতে মেডিকেল লাইন হবে, এখন দেখা গেল সে ঠিক করে পড়াশুনো করলো না, তাহলে সে ডাক্তার হতে পারলো না। একদম, তাহলে সে কি হলো জানেন? দেখুন, এখানেই ভাগ্য, দেখা যাচ্ছে সে একটি ল্যাবে চাকরি করে, তা নইলে একটি ওষুধের দোকানে কাজ করে, তার ভাগ্য কিন্তু এই মেডিকেলেই নিয়ে গেল, মানে রিলেটেড। ইয়েস, তাই আপনার ভাগ্য আপনাকে কোন জায়গায় পৌঁছে দেবে এটা একজন সঠিক অ্যাস্ট্রোলজার বলতে পারবে। আপনাদের কাছাকাছি অনেক অ্যাস্ট্রোলজার রয়েছেন, আপনারা যান তাদের কাছে গিয়ে বলুন, নিশ্চয়ই আপনার সমস্যা সমাধান হবেই হবে। আমার কাছে এত ভিড় তো আমি একা সামলাতে পারবো না, আপনারা অনেক ভালো ভালো মানুষ রয়েছেন, তাদের কাছে যান, তাদের কাছে গিয়ে ব্যাপারগুলো
করুন, দেখবেন অনেক অনেক উপকার পাবেন। এবং আরেকটা জিনিস দেখেছি, যেমন লাইভ অনুষ্ঠানে তো আমরা জানি যে কিভাবে প্রেডিকশন হয়, সেখানে হস্তরেখা ভীষণ 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 গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি কর্মের ক্ষেত্রে আমরা আলোচনা করি, সেখানেও হস্তরেখার উপর আপনি ভীষণ রকম ভাবে জোর দেন। মারাত্মক মারাত্মক, কারণ হাতই তো বলে দেয় একটা অ্যাকচুয়াল কি, যে আমরা যখন জন্মাই না আমাদের দুটো হাত মুঠো থাকে, একদম। তো ভাগ্য দেবতা তো এখানেই জালেকে লিখে দিয়েছেন, এর বাইরে যাবে কোথায়? হ্যাঁ, তবে একটা হাতের রেখা 7 বছর অন্তর আমূল চেঞ্জ হয়, এবং সেটা একজন ভালো অ্যাস্ট্রোলজার দেখলেই বুঝতে পারেন যে তার ট্রেন্ড কোন দিকে যাচ্ছে এবং কি কি হতে পারে। এখন দেখা যাচ্ছে আপনি ওকালতি করেন, তো ওকালতি করেন কিন্তু আপনার ওকালতি ঠিক মতন জমছে না। কেন জমছে না? আপনি ব্যবসা করছেন, আপনি যে ব্যবসা করছিলেন সেটা ভালো জমছে না। কেন? আগে জমতো, এখন চলছে না, ঠিক করুন। আর আমার কাছে এসে কেউ প্লিজ বলবেন না যে আমি অমুকের কাছে গিয়েছিলাম এই হয়েছে, দেখুন আপনার ভাগ্যে ছিল তাই হয়েছে। আমার কাছে সবাই সম্মানীয়, সবাই ভালো, আমি সব থেকে কম বুঝি। তাই আমার, আমি এটা বলে নিচ্ছি, যদি আমার কাছ থেকে কেউ কোনোভাবে দুঃখ পেয়ে থাকেন, আমি হাত জোর করে ক্ষমা চাই নিচ্ছি, আমাকে ক্ষমা করে দেবেন। আপনি আমার থেকে বয়সে বড় হলে আমাকে ক্ষমা করে দেবেন, আপনি ছোট হলে ক্ষমা করে দেবেন। মানুষ মাত্র, ভুল হয়, মেবি আমারও কোনো ভুল হতেই পারে। আমি এটা বহু বছর ধরেই প্রশ্নটা কিন্তু করেই যাই যে কেন পৃথিবীর সব থেকে কনিষ্ঠ অ্যাস্ট্রোলজার নিজেকে বলা হয়। তবে যে মানুষ নিজেকে বড় ভেবে নেয় না একবার, সে কিন্তু আদৌ বড় নয়। আপনি যতদিন নিজেকে ভাববেন যে আমার এখনো শেখার শেষ নেই, বোঝার শেষ নেই, ততদিন কিন্তু আপনি ওপরের দিকে নজর রাখতে পারবেন। তবে এই মানুষটি একমাত্র সেই অ্যাস্ট্রোলজার যিনি ডেট অফ বার্থ ছাড়া প্রেডিকশন করতে পারেন, যিনি হস্তরেখার আনাচ কানাচ বলে দিতে পারেন, যিনি আপনার শরীরের গঠন বলুন, আপনার শরীরে কোথায় কি রকম তিল আছে বা কি ধরনের আপনার কোনো একটি হেয়ারের বাঁক নিয়েছে সেটাও বলে দিতে পারেন। দীর্ঘদিন যারা লাইভ অনুষ্ঠান দেখেছেন, হাতের গঠন কি, আঙুলের গঠন কি, পায়ের আঙুলের গঠন কি, কত কিনা বলে দিতে পারেন। এবং শুধু আমার সম্বন্ধে নয়, পুরো আমার পরিবার সম্বন্ধে বলে দিতে পারেন। তারপরও এই লোকটা বলেন আমি নাকি পৃথিবীর সর্বকনিষ্ঠ একজন অ্যাস্ট্রোলজার। আমি জানি না, তবে আমার ভালো লাগে, এটা শুনতে ভালো লাগে যে মানুষটির যখন একটি মানুষের শেখার আগ্রহ থাকে, সেই মানুষটি আমাকেও শেখাতে পারবে, আমাকেও শিক্ষা দিতে পারবে যে তুমিও কিন্তু শেখো। কিন্তু পাশাপাশি এটাও আমার মনে হয় যে আমি যখন আমার সন্তানের জন্য একজন অ্যাস্ট্রোলজার নির্বাচন করব, আমি সেরকমই একজন অ্যাস্ট্রোলজার নির্বাচন করব যিনি নিজে শিক্ষিত, যিনি পড়াশোনাটা বোঝেন, যিনি পড়াশোনাটা করেন, যিনি পড়াশোনাটা জানেন। কারণ আমারও স্বপ্ন আছে আমি আমার মেয়েকে ডাক্তার হব বা তাকে আমি ইঞ্জিনিয়ার করব, তা নাহলে তাকে একটা ভালো প্রফেশনে আমি দেব। তাহলে যে একজন শিক্ষিত নন সে কি করে বুঝবেন শিক্ষার মর্ম? আমি এটা নিজে ব্যক্তিগতভাবে ভীষণ ফিল করি, সেজন্য অবশ্যই একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজারকে নির্বাচন করা উচিত। না, শিক্ষিত হওয়া নিশ্চয়ই দরকার। আমাদের সমাজে বেশ কিছু মানুষ রয়েছেন যারা সত্যি খুব শিক্ষিত অ্যাস্ট্রোলজার, অবশ্যই আছেন, একদম আছেন, তারাও খুব ভালো। আর একটা কথা কি জানেন, নিজে আমি কি করে, দেখুন আমি সত্যি বড় নই অ্যাকচুয়ালি, কি জানেন, নিজে যারে বড় কয় বড় কবু নয়, লোকে যারে বড় কয় বড় সেই হয়, ঠিক কথা। আমি আমি আপনারা বিচার করবেন আমি কে, আমি নিজের বিচার কি নিজের কেউ করতে পারে? এত অধিকার, এত অহংকার যেন ঈশ্বর আমাকে না দেন। আমি আপনাদের ছেলের মতন, আপনাদের ভাইয়ের মতন, আপনাদের বন্ধুর মতন আমি সেরকমই থাকতে চাই, একদম। আর কর্মের জন্য এই মুহূর্তে তাহলে কারা যোগাযোগ করছে? যারা চাকরি নিয়ে ব্যতিব্যস্ত, যারা চাকরি নিয়ে ব্যতিব্যস্ত, যারা ব্যবসা নিয়ে, ব্যবসাটাও তো কর্ম, ভীষণ বড় কর্ম, ভীষণ ব্যবসাটাও আজকে অনেক বড় ভাবে কতকে ব্যবসা গুটিয়ে নিয়েছে, খুলতে পারছে না। কেন? জীবনে একবার কষ্ট করবেন ঠিক হয়ে যাবে, আর উইদাউট জিএসটি বিল কাউকে বিশ্বাস করবেন না, একদম। আজকে হাতে সময় একদম নেই, একদম। খুব ভালো থাকুন, গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার, চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে, নমস্কার।